সমস্যা? এটা দেগঙ্গা থানা না? দেগঙ্গা থানা দক্ষিণ না উত্তর? উত্তর। উত্তর চব্বিশ পরগনা জেলা, দেগঙ্গা থানা, কি গ্রাম? ফাজিলপুর। ফাজিলপুর গ্রাম নিবাসী মোহাম্মদ মফিজুল শেখের তৃতীয় কন্যা মোসাম্মদ খাতুনকে 5001 টাকা দেনমহরের রেওয়াজে দুইজন সাক্ষ্যসহ তোমার কাছে আসিয়াছে। তুমি রাজি হইয়া সাক্ষ্য দিকে সম্মুখে বলুন, আলহামদুলিল্লাহ শরিয়াত মোতাবেক অনুযায়ী নিকাহ শাদি বিবাহ সহি করিয়া দিলাম। চাষা বলেছিল, আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। চাষা বিয়ে পড়িয়েছিল কে? শওকত মাওলানা। শওকত মাওলা মানে বেঁচে আছে না, মরে গেছে? ওর কবরে কে জিজ্ঞেস করো, আল্লাহর কে রেটা জিজ্ঞেস করো, ও বিয়ে পড়াইনি, জিজ্ঞেস করো। আমরা তো সব বলি তো, কবরের কাছে গেল কুম বিজনিল্লাহ শওকত মাওলা হুজুর ঠেলে ওঠো, জীবন উঠবে? জীবন উঠবে না, জিজ্ঞেস করতে পারবো না। জিজ্ঞেস করতে হবে কি, ওলামাও ওরাসাত লাম্বিয়া ওনার নেক্সট যারা ওয়ারিস আলেম তাদেরকে জিজ্ঞেস করতে হবে। বিয়ে কিন্তু শওকত মাওলানা পড়াইনি। শওকত মাওলানা কি করেছিল জানো? ওই বড় একটা খাতা নিয়ে এসেছিল, লেখাপড়া শেখার পরে বাম হাতের ফিঙ্গার প্রিন্ট দিয়ে এসেছে। আমাদের কিন্তু সব ধরা পড়েছে প্রধানমন্ত্রীর কাছে, আমাদের চোখের যে লেন্স প্রধানমন্ত্রীর ল্যাপটপে জমা পড়েছে, পড়িনি। এই আঙুলের যে পিন সেও ধরা পড়েছে, পা সে পায়ের লিনও ধরা পড়েছে, মুখের ফেস ওয়াশ সেও ধরা পড়েছে, পিস্তল পাকিস্তান কবরস্থান যেখান যাও না কেন শুধু ফিঙ্গার প্রিন্ট চাপিয়ে দেবে, নরেন্দ্র ধরে নেবে, আমার প্রোটেকশন মাল বুঝেননি, ধরে নেবে। চলেন, বিয়ে পড়ায় কে? বিয়ে কিন্তু খালেক মাওলানা হুজুর পড়ায়নি, শফিকুল হুজুর পড়ায়নি। উনি একটু দোয়া করে দিয়েছিল, ওই বলে না নিম পাতা বেঁকা বেঁকা খেতে লাগে তেতো, তোমার আমার ভালোবাসা নবী ইসুজুলাইকার মতো, লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই 200 টাকা দাও জোহরের আজান দেবো। ভাই ও কিন্তু বিয়ে পড়ায়নি। বিয়ে পড়ায় কে? এলাকা যিনি উকিল হয় তিনি বিয়ে পড়ায়, উকিল উকিল উকিল। আর উকিল হয় কে? যে সেকেন্ডে 72টা করে মিথ্যে কথা বলতে পারে, মানে খুব পোত পাকা, সে হয় উকিল। তিনি বিয়ে পড়ালো, বিয়ে পড়ানোর পর দোয়া খায়ের করে দিয়ে আমরা টুকটুক করে স্ত্রীকে বলি বাড়ির দিকে চলো, বিয়ে যখন হয়ে গেছে তখন আব্বার গলা জড়িয়ে ধরলে, আব্বা ওদের যেতে বলো আমি যাব না, কান্না কাঁদে। তখন ইমাম সাহেব বলেছে, তবে রে মেয়ে তুমি গাড়িতে উঠবে না, একটা মিষ্টি নিয়ে দোয়া পড়ে ফুক দিয়ে দুলা ভাইকে খাওয়াবলো আর ওই বোনটাকে খাওয়ালো, ও খেয়েছে, এও খেয়েছে, ঝুটা খেয়েছে, খাবার বিনিময়ে কান্নাকাটি করতেছে, কিন্তু পা কিন্তু আস্তে আস্তে সেই মেন রোডের দিকে গাড়ির দিকে যাচ্ছে, ঠিক না বেটি? কান্নাকাটি হচ্ছে কিন্তু পা আস্তে আস্তে গাড়ির দিকে যাচ্ছে। এখানে আমরা প্রমাণ পেয়েছি, বিয়ে হওয়ার পরে একটা ছেলে ঝুটা আর একটা মেয়ে যখন খেয়েছে, আল্লাহ তার মিল মহাব্বত জুড়িয়ে দিয়েছে, তাহলে এখান থেকে প্রমাণ পাওয়া যায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রসুল পাকের ঝুটা গোস্ত চুষে খেয়েছিল, আর রসুল বলেছিল ব্যাপার কি, বললেন আপনার ঝুটা খেলে মিল মহাব্বত আপনার সঙ্গে আমার আরো সম্পর্ক তৈরি হয়ে যাবে, যদি বলেন। তাহলে যে যার ঝোঁটা খাচ্ছে তার এঁটো মোহাম্মত খেলে, এই ঝোঁটা এঁটো খেলে মোহাম্মত বাড়ে না কমে?